जय श्रीमनारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেনুগোপাল স্বামী। অধ্যায় ১১, বিশ্বরূপ সন্দর্শন যোগ, শ্লোক ২২। রুদ্রাদিত্যা বসবো ইয়ে চ সাধ্যা বিশ্বেস্বিনৌ মরুতশ্চ ऊष्मपाश्च गंधर्वयक्षा सुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे। ओम। गीताचार्य श्रीकृष्ण परमात्मा अर्जुन सह आमादेर सकल के विश्वरूप सुंदरशन जोग शिक्षा दिच्छेन। सेई प्रवाहे अर्जुन श्रीकृष्णेर काछे प्रार्थना करछेन, हे श्रीकृष्ण, रुद्र, आदित्य, बसु, साध्य, विश्वदेव, अश्विनी कुमार, मरुत, पीतर, गंधर्व, यक्ष, राक्षस एवं सिद्धगण सकल ही विस्मय भावे तुम्हार ऐश्वरिक सार्वजनीन स्वरूप दिखे तकियां। जेमन अर्जुन बोल, श्रीकृष्ण परमात्मार दिव्य महाजागतिक रूप देखार समय। आसन आमरा श्रीकृष्ण परमात्मार ऐश्वरिक सार्वजनीन रूप देखे समस्त देवता देर दृश्यटी कल्पना करी एवं ए समग्र महाविश्वर सर्वत्र श्रीकृष्ण परमात्मार उपस्थिति अनुभव करा अनुशीलन करी। श्रीकृष्ण परमात्मा बा श्रीमन नारायणेर काछे आत्मसमर्पण करे आमादेर जीवन के अर्थपूर्ण करार चेष्टा करार समय आसुन आमरा अर्जुनेर शब्दगुली के श्लोकेर आकारे पुनरावृत्ति करार चेष्टा करी। रुद्रादित्या वसवो ये च साध्या विश्वेस्विनौ मरुतश्च ऊष्मपाश्च गंधर्वयक्षा सुरसिद्धसंघा वीक्षन्ते त्वां विस्मिताश्चैव सर्वे। श्रीमद्भगवद गीता रे संपूर्ण सार मर्म श्री कृष्ण परमात्मा द्वारा प्रदत्त हुए छे। अध्याय 18 एर श्लोक 65 थेके 70 ते 8 काज करार निर्देश देवा हुए छे। श्री कृष्ण बोलें, আমি সেই আটটি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবত গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণ, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই আটটি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ নেই। আমি এই আটটি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের আটটি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব।
আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম রজা, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ্ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রী কৃষ্ণ অর্পণমস্তু। জয় শ্রীমান নারায়ণ। রুদ্রাদিত্যা বসবো ইয়ে চ সাধ্যা বিশ্বেস্বিনৌ মরুতশ্চ ঊষ্মপাশ্চ গন্ধর্বয়ক্ষা সুরসিদ্ধসংঘা বীক্ষন্তে ত্বাম বিস্মিতাশ্চৈব সর্বে। ওম রুদ্রাদিত্যা বসবো ইয়ে চ সাধ্যা বিশ্বেস্বিনৌ মরুতশ্চ ঊষ্মপাশ্চ গন্ধর্বয়ক্ষা সুরসিদ্ধসংঘা বীক্ষন্তে ত্বাম বিস্মিতাশ্চৈব সর্বে। এই শ্রীমান নারায়ণ, সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট বের করি এবং নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করো। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে 3টি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।